আসসালা ময়াল ইকুমর আহমাতুল ল হে ইন্নাল কাটু ইন্নালা আহমদাল্লাহ অসলাহ টু আসসালা মোয়ালা রসুল ইল্লাহ আম্মাবাদ সম্মানপুদ্দিনী বন্ধু জার্লাস্ট নাম্বার ডাবল টু টু আপনি এখানে একটি আর্টিকেল দিয়েছেন বেদাতের প্রকারে যে বেদাত হল দুই প্রকার বেদাতে হাসানা বেদাত্তে সাইয়া বেদাতের হাসানার কতগুলি দলিল এখানে উপস্থাপন করেছেন হাদিস এখানে উপস্থাপন করেছেন আর জানতে চেয়েছেন যারা এই বেদাতে হাসানার এই উপস্থাপন করেছেন আসলে এই তাদের দলিলগুলির অবস্থা কি এই দলিলগুলির ব্যাখ্যা চেয়েছেন আসলে তাদের দলিল গুলি সঠিক আছে কিনা জজাকাল্লাহ এর বারাকাল্লাহ সম্মানিত তিনি ভাই আপনি এত সুন্দর একটি প্রশ্ন করেছেন কারণ এই বর্তমান যুগের জন্য বেদাতে হাসানা একটি এইডসের এর আকার ধারণ করেছে মহামারীর আকার ধারণ করেছে দিন ইসলামের জন্য আমরা আস্তে আস্তে করে এগুলি প্রমাণ করে দেব তারা যে দলিলগুলি উপস্থাপন করেছেন সেই দলিলগুলি সমস্তগুলি সমস্ত দলিলগুলি ভুল ব্যাখ্যা করা হয়েছে সমত দিন বন্ধু সর্বপ্রথম যে হাদিসটি উপস্থাপন করা হয়েছে তার জবাব এখন হচ্ছে সর্বপ্রথম হাদিসটি হল যে হজরত আর তোলা থেকে পর্যন্ত তিনি বলেন আমি ইব্দ উমরানের সম্পর্কে জিজ্ঞেস করলাম যখন তিনি নবী করিম সাল আলহ্লামের হুজরা মুবারকের সাথে পিঠ লাগিয়ে বসা ছিল তিনি বললেন বেদাত তাকে চাস্তের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হলো তখন তিনি বললেন যে বিদাত বিদাতামাতুল বিদাত। অর্থাৎ এই চাস্তের নামাজটা হলো বিদাত তবে এটা নেয়ামাতু বিদাত নেয়ুল বিদাত অর্থাৎ এটা হলো উত্তম বেদাত তাহলে এখান থেকে দলিল পাওয়া গেল যে উত্তম বেদাত বলতে কিছু জিনিস আছে হাদিস্টা মুসান্নাফি আবিস খন্ড পৃষ্ঠা হাদিস নাম্বার সাতশত পঁচাত্তর আসকালানি ফাতুলবাড়ি তৃতীয় খন্ড বাউন্ন নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার এগারো শত একুশ নাম্বার এখানে মুসান্নাফ ইবনে আবি সাহিবা রহিমাউল্লাহ উনি বলেছেন হাদিসটার সনদ সহি সমস্ত দিন ভাই এখান থেকে আমরা বেদাতের একটা প্রকার পেয়েছি যেটা দলিল ওনারা উপস্থাপন করেছেন আমরা এই হাদিসটা সম্পর্কে এখন ব্যাখ্যা করা করে জানার চেষ্টা করবো এই হাদিস সম্পর্কে সর্বপ্রথমে আমরা যে জিনিসটা করব যে আমরা জানবো যে আসলে বেদাত কাকে বলে

অংশ মনে করে কোন নতুন জিনিস আবিষ্কার করে হাজ আমাল অথচ এটা দিনের মধ্যে কোন অংশ নেই এর দিনের মধ্যে কোন অংশ নেই এটা কোরআন অথবা মধ্যে পাওয়া যায় না মধ্যে নেই অথচ সোহাবের জন্য দিন ইসলাম মনে করে সোহাবের আশায় সেই নতুন কাজটা করা হয় যদি এরকমটা কেউ করে তাহলে কি হবে ফাহুয়া রদ্দুন সেটা প্রত্যয়িত হবে সেটা মারদুত হবে সেটা বরবাদ হয়ে যাবে সেটা গ্রহণ করা হবে না তার কাছ থেকে সময় তো দিনে বন্ধুরা হাদিসটা যদি আপনারা দেখেন হাদিসটা পাবেন সহি

দিন মনে করে শরীয়তের মনে করে সোহাবের কাজ মনে করে কেউ যদি এমন কোন জিনিস নতুন আবিষ্কার করে যেটা শরীয়তের মধ্যে নেই কুরআন হাদিসে নেই তাহলে এটা বেদাত হবে সেটা প্রত্যাহিত হবে সেটা গ্রহণ করা হবে না এই কথাটা কিন্তু বুঝতে পেরেছি কিন্তু বুঝতে পারি না যে জিনিসটা সেটা হলো এই যে যদি কোরআনও পাওয়া যায় যদি হাদিসও পাওয়া যায় তবুও যে বেদাত হয় সেই জিনিসটা আমাদের বুঝে আসেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের মধ্যে সুরাহের ছাপান্ন নম্বর আইতে মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন

সম্মানিত দিনে বন্ধুরা এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে দুরূদুর কথা সালাত পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু উপর আল্লাহ সুবহানুতাল্লাহা বলেছেন পবিত্র হাদিস থেকেও আপনারা সেটা পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করা হলো যে আমরা কিভাবে সালাম করব সালাম কিভাবে আমরা দুরূদ পড়ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুরূদ ইব্রাহিমের কথা যে যদি তোমরা দুরূদ ইব্রাহিম পড়ো তাহলে আল্লাহ সুবহানুতাল্লাহা যে তোমরা তোমাদেরকে আমার প্রতি দুরূদ পড়তে বলেছেন সেটা হক আদায় হয়ে যাবে সমাজের দিদি বন্ধুরা আমরা বুঝতে পেরেছি কোরআনও আছে এই কথা হাদিসও আমরা পেয়েছি এই কথা এরপরে যদি কোনো ব্যক্তি কি করে সে যদি সলাাতের মধ্যে দাঁড়িয়ে তাকবিরে বান্দার সাথে সাথে সে আল্লাহ একবার বলে বলার সাথে সাথে যদি সে কি করে সে দূরস্বরীপ পড়া শুরু করে দেয় তাহলে সে দূরস্বরী পড়াটা অবশ্যই তার সারা সার বেদাত হবে কারণ নাবিক রিম সাল্লাহ আসসালাম এখানের মধ্যে দূরত পড়েন নাই তিনি পড়েছেন শেষ বৈঠকের সময় তাহলে শেষ বৈঠকের সময় যদি কোনো ব্যক্তি পড়ে এটা নাবিক সাল্লাহসাল্লাম যে শুননা হবে আর তাকবিরে তাহির মাবান্দার বান্দার পর পড়ার কারণে এটা বেদাত হলো কেন বেদাত হলো এটা তো কোরআনেও আছে এটা তো হাদিসেও আছে তাইলে এই দূর শরীফ সোহাবের কাজ বেদাত হলো কেন এই জন্যই বেদাত হয়েছে যেহেতু এটা নাবিক্রম সাল্লাহামে এখানে মধ্যে করে নাই নাবিক্রম সাল্লাহামের তরিকা মোতাবেক খান নাই নিয়ম পদ্ধতি সিস্টেম মাজহাব এরকম এই হিসাবে এই সেটা না হওয়ার কারণে সেটা কি হয়েছে দুধ হয়েছে এটা প্রত্যাহিত হয়েছে এটা গ্রহণ করা হবে না তার কাছ থেকে তাহলে বোঝা গেল স্বভাবের কাজই বেদাত হয় গুনার কাজ এরকম জেনার কাজ চুরি চুরি বেবিচার এই কাজগুলি কিনা বেদাত না বেদাত হলো ওই জিনিস

আমার পারমিশন নাই আমাদের পারমিশন নাই আমরা বলি না সেই আমলটা করার জন্য সেটাই মজদুত হবে প্রত্যাহিত হবে গ্রহণ করা হবে না তার কাছ থেকে আমরা যে বলি যে করলে সমস্যা কি ভালো কাজ দিতো আমল করলে সমস্যা কি বলেছেন যে আমল করবে অথচ সেটা দিন ইসলামের মধ্যে অর্থাৎ আমার পারমিশন নাই আল্লাহ তাল্লাহ কাছ থেকে পারমিশন দেওয়া হয় নাই এই পারমিশন ছাড়া যদি কোন ইবাদত করা হয় সেটা মজদুত হবে সেটা প্রত্যাহিত হবে এটা গ্রহণ করা হবে না আমরা উপরোক্ত হাদিসটাকে একটু যাচাই করে দেখি আমরা যদি দেখি আল্লাহ যখন মক্কা বিজয়ী করলেন মক্কা বিজয়ী করে তিনি যখন আসলেন তখন তিনি এরকম ভাবে সূর্য যখন তাই খুব প্রখর হলেন তখন তিনি এরকম আট রাকাত সলাত আদায় করলেন এটা আলিরদ্দি আল্লাহতাল্লাহ আনহুর বোন উল ঘরে আট টাকার চাস্তের নামাজ নাবিক রিম সাল্লাই আদায় করেছিলেন তিনি সংক্ষিপ্ত ভাবে করেছিলেন আট টাকার সালাদ তিনি আদায় করেছিলেন সহি বুখারী তাহুদ প্রকাশন এগারোশো আধুনিক প্রকাশনী এগারোশো এক নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন বুখারী এগারোশো ছয় নাম্বার হাদিসের মধ্যে আমরা জানতে পেরেছি যে চাস্তের নামাজ নাবিক রিম ইসলামের আমল দ্বারা প্রমাণিত শহীদ বুখারির হাদিস রয়েছে এদের মধ্যে যে নাবিক রিম সাল্লাই ইসলাম চাস্তের নামাজটা তিনি আদায় করেছেন সমাজে তিনি বন্ধু করেন আমরা যদি আরেকটি হাদিসের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই যে আল্লাহ নবিসাল্লাহ ইসলাম তিনি জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের শরীরে কি রয়েছে তিনশো ষাটটি জোড়া রয়েছে তার প্রতিটি জোড়ার জন্য সদ্গা করা উচিত নবিক্রিম সাল্লাহামকে সাহাবাজম প্রশ্ন করলেন যে আসলে এটা কিভাবে সম্ভব আমরা কিভাবে সদ্গাটা করব এতগুলি গুলি কিভাবে করা সম্ভব আল্লাহ নবীলা বললেন তোমরা যদি মসজিদের মধ্যে কোনো থুতু অথবা শ্লেষা অর্থাৎ সিঙ্গেল তোমরা পুঁতে ফেলো পরিষ্কার করে ফেলো এটা তোমাদের জন্য সদ্গাদায় হয়ে যাবে অথবা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যদি সরিয়ে ফেলো সেটাও তোমাদের জন্য কি হয়ে যাবে সদগা হয়ে যাবে আর যদি তোমরা তা না পারো তাহলে তোমরা কি করো দুই টাকা দুই রাকাত চাস্তারের নামাজ পড়ো তাহলে তোমাদের কি হবে সেই তিনশত ষাটটি জোর শ্রদ্ধা আদায় হয়ে যাবে হাদিসটা সেই মুসলিমের মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাজার দুইশত বিয়াল্লিশ হাদিস এবং পাঁচ হাজার তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে এবং আরো অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাহ ইসলাম চাস্তার নামাজ পড়েছেন এবং সহি দিয়ে প্রমাণিত যে কোরআন এবং সহি অর্থাৎ সহি দিয়ে প্রমাণিত যে এই চাস্তের নামাজটা হলো একটা নাবিক রেমের তবে তিনি সবসময় সেটাকে পড়তেন না তিনি কখনো কখনো পড়তেন কখনো কখনো তিনি এটাকে পড়তেন না আমরা হাদিস গুলি থেকে জানতে পাই যে আসলে দুই থেকে শুরু করে আট রাকাত পর্যন্ত এটা এই চাস্তের নামাজ রয়েছে তবে বারো টাকাতের যে হাদিস রয়েছে সেই হাদিসটি জৈব হাদিস সময় তো দিনে বাহিরা তাইলে বুঝতে পেরেছি যেহেতু দিন ইসলামের মধ্যে সে হাদিস রয়েছে দিন ইসলামের মধ্যে তার প্রবাণ রয়েছে নাবিক্রিম সাল্লাহামের আমল রয়েছে সুতরাং সে আমলটি কিভাবে বেদাত হতে পারে সেটি হলো চিন্তার বিষয় নাবিক্রিম সাল্লাই কি বেদাতি আমল করতেন তিনি কি বেদাতি সালাত পড়তেন তারা কি নাবিক্রিম সাল্লাহামকে বেদাতি নামাজি বানাবেন নাকি তারা ওই হাদিসটার কোন ভুল ব্যাখ্যা করেছেন নাকি তারা ভুল বুঝেছেন সবাই তো দিনী ভাইরা সেটার ভুল আমি আপনাদের কাছেই দিলাম

আর প্রত্যেকটা গুমরাহির জায়গায় হবে জাহান নাম মুসলিমের আর আরো অনেক হাদিসের মধ্যে এই হাদিস গুলি রয়েছে সময় তো দিনে বেহরাব আল্লাহ সাল্লাম বলল কুল্লু বেদাতিন দলালা সমস্ত বেদাতি হলো এবার আমি আপনাদেরকে বলি যদি আমরা মেনে নেই যে আসলে তারা সঠিক ব্যাখ্যায় হারিষ্কার করেছেন তাহলে তাহলে এবার আপনারা বলুন আপনারা কার কথাটা দিবেন নাবিক বললেন যে কুল্লু বেদাতিন দলালা সমস্ত বেদাতি ভ্রষ্টতা কোন বেদাতি ভালো নয় আর উমর বললেন যে না ভালো বেদাত আছে কার কথাটা গ্রহণ করবেন এখানে কথা হলো যে আমরা জানি আল্লাহর নবী সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন যে আমরা তোমরা আমার সুনুতকে অনুসরণ করো আমার খোলাফে রাশিদিনের সুনুতকে অনুসরণ করো তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি যে আল্লাহরুরবী সাল্লাহ ইসলাম বলেছেন আমার সুনুতকেও মানো আমার সাহাবির সুনুদকে আমার খোলাফে রাশিদিনের সুনুতকে মানো তাহলে এখানের মধ্যে বোঝা গেল যে রসুল সাল্লাহামের শুনত মানতে হবে আর সাহাবিদের শূন্যত মানতে হবে আসলে এরকম যদি কথাটা হয় তাহলে এই কথার ব্যাখ্যা কি করবেন যেখানে আল্লাহ সোহান্ন পবিত্র কোরআন সোরা নাম্বার বিয়াল্লিশ নাম্বার পনের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বু না আল্লাহ তোমাদেরই রব এবং আমারও রব কথাটা এরকম ভাবে একজন নবী এরকম তার অঙ্গদেরকে বলেছিলেন যে দেখো আল্লাহ সুবাহতলা আমারও রব তোমাদেরও রব আমার রব এবং তোমাদের রপ এখানের মধ্যে কি দুইজন রব কি বোঝানো হয়েছে আমার রব এবং তোমাদের রব আল্লাহ সুবান তোলাহ আমারও রব তোমাদের রব তাহলে এখানের মধ্যে কি দুইজন রব আমার রব এবং তোমাদের রব যদি দুইজন রব না হয়ে থাকে আমার সুন্নত এবং আমার খোলাফায় রাশিদিনের সুন্নত দুইটা সুন্নত না এখানের মধ্যে যেরকম আমার রব এবং তোমার রব দুইটা রবি একই রব ঠিক ওইখানের মধ্যে আমার সুন্নত এবং খোলাফায় রাশিদিনের সুন্নত একই সুন্নত অর্থাৎ যে শূন্যতা আমার শূন্যত নাবিক্রিম সাল্লাহ ইসলামের সুন্নত অনুসারে যে সুনত গুলো হবে প্রত্যেকটাই মানতে হবে আর যদি এর বিপরীত হয় তাহলে মানা যাবে না তাহলে কিলার ব্যাপারে বুঝতে পেরেছি যদি নাবিক করিম সাল্লাহসালামের সুন্নত বিপরীত কথার বিপির আদেশের আদেশের বিপরীত ইবনে উমর রাদিয়াল্লাহু যে কোনো মানুষ যদি কোনো কথা হয় তাহলে সেই কথাটাও কি করা যাবে না মানা যাবে না সম্মানিত দ্বীনি বন্ধুগণ আসলে ব্যাপারটা ছিল এটা ইবনে ইমাম নববী রাহিমাহুল্লাহ ব্যাপারটাকে ক্লিয়ার ভাবে উপস্থাপন করেছেন তিনি বলেছেন এটা যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলেছেন যে তাসতির নামাজটা আসলে বিদআত আসলে তিনি বলেছেন যে এটা যে তাসতির নামাজটা নিয়মিতভাবে মসজিদে পড়া বিদআত চস্থর নমস্ত নবী ক্রম সবসম পরেশেন তবে তিনি মসজিদের মধ্যে এরকম ভাবে নিয়মিত করেন নাই তিনি মাঝে মধ্যে তিনি বাসার মধ্যে বাড়ির মধ্যে সেটা পড়েছে কেউ যদি মসজিদের মধ্যে নিয়মিত ভাবে এই চস্থর নমস্ত আদায় করে যেরকম ভাবে নিয়মিত ভাবে ফরয সালাতগুলি মসজিদের মধ্যে আদায় করা হয় যদি এরকম ভাবে কেউ নিয়মিত ভাবে ফরয সালাতগুলির মতো এরকম ভাবে মসজিদের মধ্যে চস্থে জামাত চস্থর নামাজটাকে আদায় করে তাহলে সেটা বেদাত হবে আপনারা এই এটা পাবেন মিরাত চতুর্থ খণ্ড তিনশত পিসটা ইমাম নবী হিমাহল্লা তিনি এই বর্ণনা করেছেন আসলে কথাটা ছিল এটা উনারা এটাকে নিয়ে সেরা লাগাইছেন কোথায় যে বেদাতে হাসানা সুতরাং এই হাদিসটি থেকে আমরা বুঝতে পেরেছি এই হাদিসটি এই হাদিসটি তারা যেরকম ভাবে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যা অনুসারে অনেক সই হাদিসের বিপরীত হয় নাবিকরিম সাল্লাহসাল্লামের আমলের বিপরীত হয় নাবিকিম সাল্লাহসাল্লাম কেউ বেদাত করেছেন এরকম বলা হয় নাবিকিম সাল্লাহ আসলামের বিপরীতে ইবনে উমুর অবস্থান গ্রহণ করেছেন এরকম মনে হয় সুতরাং এতগুলি হাদিসের বিপরীত যাওয়ার কারণে অবশ্যই তারা যে বুঝটা বুঝেছেন সেটা সঠিক বুঝ বুঝেন নাই তারা এরকম বুঝ বুঝেছেন যে এখানের মধ্যে পেশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা অথচ তারা দাড়ি কমালে গিয়েছেন যে এখানের মধ্যে পেশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা শুধুমাত্র দাড়ি কমাগুলির হাদিসের ব্যাখ্যাগুলি হাদিসের অর্থগুলি ভুল করার কারণে তারা আসলে ভুল বুঝেছেন আর তা করেছেন শুধুমাত্র নিজেদের ফাইদার জন্য আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদেরকে বুঝার তো ফিরদান করুক এই ছিল প্রথম হাদিসের বর্ণনা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার দ্বিতীয় হাদিসে বর্ণনা করবো ইনশাআল্লাহ